বর্তমান সময়ে হুয়াওয়ে নিয়ে নানা রকম পেজে ও বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম পোস্ট দেখতেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এত বড় কোম্পানি লস হলে এর কিছুটা প্রভাব আপনার উপরেও পড়বে? স্মার্টফোনের বাজারে প্রতিটি কোম্পানি তাদের নিজ নিজ গতিতে দৌড়াচ্ছে এবং একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে চলতেছে। সো যখন একটি কোম্পানির দুটি কোম্পানির মধ্যে কম্পিটিশন থাকবে তখন কিছু বেনিফিট আপনারও থাকবে। যেমন ধরুন হুয়াওয়ে ও ভিভো দুটি কোম্পানির একটি সেম স্পেসিফিকেশনে দুটি ফোন বের করলো, একটি তারা হুয়াওয়ে দাম দিল 20,000 এবং সেই প্রাইসটা দেখে ভিভো দাম দিল 19,000। সেক্ষেত্রে কাস্টমার টানার জন্য ভিভোই আপনি বেশি চয়েস করবেন, এটা একটি কাস্টমারদের টানার একটি আকর্ষণ। এবং দুইটি যখন কোম্পানি থাকবে তখন আপনি হচ্ছে এই সুবিধাটা পাবেন, কিন্তু যখন কোম্পানিগুলো একটা হয়ে যাবে তখন আপনি এই সুবিধাটা পাবেন না। সো এখন যদি কোনো একটা বড় কোম্পানি নিচের দিকে চলে যায় বা তারা ক্ষতির সম্মুখীন হয় তখন আরেকটি কোম্পানি উঠে দাঁড়াবে এবং তারা এই প্রাইস রেঞ্জটা কমবে না। এর ফলে যা হবে, আপনি কম প্রাইসে যেটা পাচ্ছিলেন সেটা আর পাবেন না। আর হচ্ছে আরেকটি সাইড আছে, যেটা হুয়াওয়ে কিছুদিন আগে একটি ফোন বের করেছিল P30 এবং সেটাতে 15x জুম লেন্স ছিল, যেটা স্মার্টফোনে প্রথম। সো এটা একটা নতুন প্রযুক্তি এসেছিল, তারপর থেকে দেখবেন আপনার টেলিফোটো লেন্সে খুব বেশি পরিমাণ ফোকাস দিচ্ছে কোম্পানিগুলো। সো এমন বিভিন্ন রকম প্রযুক্তি আসবে যদি একটি বড় কোম্পানি থাকে, আর যদি এই বড় কোনো কোম্পানি না থাকে সেটা হুয়াওয়ে হোক, স্যামসাং হোক আর বা অ্যাপেল, সব ক্ষতির সম্মুখীন আমরা সাধারণ কাস্টমাররাই হব। সো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। অ্যান্ড দিস ইজ পল্লব সরকার সাইনিং আউট।